আমরা যখন আসলাম রংপুর থেকে, আব্দুল্লাহ আম্মা রংপুরের ও নানির বাড়ি রংপুর গাইবান্ধা, তো মানুষ আসলে বাড়ির ভিতর ঘরের ভিতর উঠে যায়। তখন আমার চাচারা বলে এটা কথা হলো, এটা কথা হলো, আমরা মুরব্বী মানুষ, আমরা বউ দেখবো না। এইভাবে চিল্লা চিল্লি করে এক ছয় মাস পরে ঠান্ডা হয়ে গেছে, আর আসে না। তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবো, ধীরে ধীরে দেখবা এটা ঠিক হয়ে গেছে। কোন এক বক্তা বলেছেন, সালাফি মানহাজ ইহুদি, ইহুদিদের দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না। ইহুদিদের দালালি করে, ফিলিস্তিনিদের সাপোর্ট করে মুসলিম। তোমাকে কে এত বোকামি শিখাই গো? নিজে নিজে হালাল রুজি কর, মানুষের বাড়িতে কাজ করো, চাকরি করো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না। যখনই সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান এগুলোতে যায়, কে সম্মান জানাচ্ছে? কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, লন্ডন, কে? কুমিল্লা ব্রাহ্মণ। চাঁপাইনবাবগঞ্জের একটা মানুষ পায় না। বিদেশে যাও না কেন কাজ টাজ করতে? পাঁচ অক্ত সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সুন্নাত?